আমি রেকর্ড করতেছি, সো ইট উইল বি ফিউচারের জন্য রেকর্ড থাকবে। আচ্ছা, এখানে মেইন জিনিসটা যেটা হলো, আপনার কুবারনেটিস ক্লাস্টারে আপনার দুই রকমের ডিসরাপশন হতে পারে। ডিসরাপশন মানে তো বুঝতেছেন, মানে কাজে বিঘাত ঘটা। তো একটা যেটা ইনভলান্টারি ডিসরাপশন, ইনভলান্টারি ডিসরাপশন যেটা হলো গিয়ে, যে মনে করেন কম্পিউটারের হার্ডওয়্যার ফেল করছে, রাইট, সিপিইউ নষ্ট হয়েছে, মাদারবোর্ড নষ্ট হয়েছে, হোয়াট এভার, এগুলো ইনভলান্টারি ফেলিওর যে কখন হয়েছে তখন তো আর আমাদের এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই, এটা সিস্টেম ডাউন, লাইক হার্ডওয়্যারের প্রবলেম, সো ইটস ডাউন, হ্যালো। কিন্তু বেশ কিছু সিনারিওতে কুবারনেটিসে আপনার ভলান্টারি ডিসরাপশন হয়। ভলান্টারি ডিসরাপশনের একটা কমন কেস হলো গিয়া, যে আপনার কুবারনেটিস ক্লাস্টারে আপনার একটা পড কোনো একটা নোডে রান করতেছিল, আপনি ওই নোডটা মনে করেন যে ইয়া করছেন, কি করছেন, যে ওই নোডটারে মনে করেন আপনি রিস্টার্ট করতেছেন বা নোডটা রিমুভ করবেন ক্লাস্টার থেকে, সেটাকে ড্রেন করা হয়। কুবারনেটিসে কিউবসিটিএল নোড ড্রেন নামে একটা কমান্ড আছে, ওই কমান্ডটা দিলে পরে যেটা হয়, যে কিউবসিটিএল ড্রেন নোড আর কি, দিলে কুবারনেটিস যেটা করে যে ওই নোডটাতে একটা ফার্স্টে ওই আপনার টেন্ট সেট আপ করে, যাতে আনশিডিউলেবল ইফেক্ট, আনশিডিউলেবল দিয়ে, যে বেসিক্যালি কোনো নতুন নোড আসতে পড রান হতে পারে না, তারপর এক্সিস্টিং যে পডগুলো আছে ওগুলো রিমুভ করে। তাতে তা এখন ওই যে রিমুভটা যখন করে, আপনি যদি কোনো ধরনের ওরে আর কোনো এক্সট্রা লজিক না দেন, তাহলে ও হচ্ছে যত তাড়াতাড়ি পারে রিমুভ করে দিবে। তো এখন মনে করেন কোন একটা সিনারিও আছে যেখানে আপনার ফর হোয়াটএভার রিজন আপনার একটা ডাটাবেজের মাল্টিপল নোড, মনে করেন যে ওই নোডটাতে রান করতেছিল, তো ধরেন মাইসিকুল সরি রেডিশ, মনে করেন যে তিন নোডের একটা রেডিশ, রেডিশ দুইটা নোড ওখানে রান করতেছে, দুইটা যদি ডাউন হয় আপনার ক্লাস্টারে মোস্ট প্রবাবলি এখন মানে যেটা যাকে বলে যে আপনার প্রোগ্রামটা নষ্ট হয়ে যেতেছে, রাইট। তো আপনি এটা ভলান্টারি সিচুয়েশন, আপনি আসলে এটা চান না, বরং আপনি যেটা চান যে কুবারনেটিস যেটা করবে, যে একটা নোড রিমুভ করবে, তারপর ওয়েট করবে ওই নোডটা আরেক জায়গায় আপ হওয়ার পরে, যখন এটা রেডি স্টেটে যাবে তখন আবার আরেকটা নোড রিমুভ করবে। এইভাবে করে যদি করেন তাহলে যেটা হবে, যে আপনার আলটিমেটলি ক্লাস্টারটা মানে হ্যাঁ আপনার একটা নোড হয়তো ডাউন হয়েছে, কিন্তু আপনার পুরো ডাটাবেজের যে ক্লাস্টারটা সেই ক্লাস্টারটা আপ থাকতেছে। এরপরে যখন সবগুলো নোড রিমুভ হয়ে পড রিমুভ হয়ে যাবে, তখন কুবারনেটিস বেসিক্যালি ওখানে তার নতুন কোনো নোড আসতে দিচ্ছে না, সো ও তখন হলো গিয়ে যে আপনার ওই নোডটা আর কি, আপনি যখন মানে ড্রেন কমপ্লিট হয়ে গেলে, ড্রেন স্টেটে চলে গেলে, ফ্রিজে চলে গেলে, তখন আপনি এটা ডিলিট করে দিতে পারেন কি, মানে আপনার ক্লাউড প্রোভাইডারে গিয়ে ডিলিট করে দিলেন। তো এখন এই যে কাজটা আপনি মানে কন্ট্রোলড ওয়েতে ডিসরাপশন করতে চান, সেটাই হচ্ছে আর কি কুবারনেটিসে এটা বলার সিস্টেমটা হচ্ছে পড ডিসরাপশন বাজেট। বেসিক্যালি আপনার সিলেক্টর ইউজ করে আপনি একটা গ্রুপ অফ পড সিলেক্ট করবেন, এবং এই গ্রুপ অফ পডে দুইটা ইনফরমেশন বলা যায়। আপনি আইদার বলতে পারেন যে ম্যাক্সিমাম কয়টা আনঅ্যাভেলেবেল থাকবে, অথবা মিনিমাম কয়টা অ্যাভেলেবেল থাকলে হয়, দুইটার মধ্যে যে কোনো একটা সেট করতে পারবেন, নট বোথ। তো এখন এখন যেটা হলো, যে এখন আমাদের এই যে ডাটাবেস যেগুলো আছে এগুলো তো জেনারেল প্যাটার্নটা কি, যে আমরা আইদার সিঙ্গেল নোডের একটা ডাটাবেস রান করি, একটা সিঙ্গেল নোডের পজিটিভস বা সিঙ্গেল নোডের রেডিশ বা মাইসিকুয়াল মঙ্গো ইত্যাদি। ওইখানে আমরা একটা যেটা করতে পারি, যদি আপনার বলে দিই যে ম্যাক্সিমাম আনঅ্যাভেলেবেল জিরো, তাহলে বেসিক্যালি হচ্ছে যে ইউজার আসলে সে ওই ওই ডেটা যেই নোডে রান করতেছে সেই নোডটা যদি ড্রেন করতে চায়, নোড ড্রেন অপারেশনটা ফেল করবে। বেসিক্যালি কুবারনেটিস বলবে যে এই নোডটা আসলে ড্রেন করা সম্ভব না, বিকজ এখানে একটা পড রান করতেছে যার আসলে মানে ডিসরাপশন করা, মানে ভলান্টারি ডিসরাপশন ডিসেবল করা আর কি এসেনশিয়ালি। তো ডিসেবল করা থাকলে তখন আপনার কি করতে হবে, তখন যে ক্লাস্টার অ্যাডমিনিস্ট্রেটর আমরা এটা করতে পারি, তাতে যেটা হবে যে রিমুভ করতে যাচ্ছে তাকে, তখন ওইটা হলো গিয়ে যে আপনার ইয়া করতে হবে এসেনশিয়ালি, হলো যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে ম্যানুয়ালি রিমুভ করতে হবে, বেসিক্যালি কিউবসিটিএল ডিলিট পড করে পডটা ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দিলে পরে পডটা তখন অন্য জায়গায় যাবে, তারপরে আপনি ড্রেন করতে পারবেন। এটা হলো এটা সিঙ্গেল, এখন এখন আমরা একটা জিনিস যেটা বলতে পারি, যে সিঙ্গেল পডের যে ডাটাবেস গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা কোনো ডিসরাপশন বাজেট ক্রিয়েট করলাম না, কারণ আইডিয়াটা হচ্ছে এরকম যে মানে সিঙ্গেল নোডের জিনিসগুলো বাই ডিজাইন নট ডিজাইন ফর লাইক আপনার মানে ফল্ট টলারেন্স, সো আপনার সিঙ্গেল, কারণ ব্যাপারটা হলো না হলে তো ক্লাস্টারে অ্যাডমিনিস্ট্রেটর তখন ধরেন আপনার যদি বড় ক্লাস্টার হয় প্রত্যেক ইউজারে গিয়ে গিয়ে খুঁজতে হবে যে কার ডাটাবেজ ওখানে একটা রান করছে, এটা রিমুভ করা যাবে না, ব্লা ব্লা ব্লা। সো আমি বলবো যে একটা যেটা করা যায় ইনিশিয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য, যে এটাকে আমরা হয়তো আপনার হ্যাঁ ইনিশিয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য বেসিক্যালি একটা যেটা করা যায়, যে আমরা কিছুই করলাম না, কিছু করলাম না মিনিং হলো সিঙ্গেল নোডের পর ডাটাবেস যখন হয় তার সেই তাদের ক্ষেত্রে কোনো পজিশন বাজেট অবজেক্ট ক্রিয়েট করা হবে না, মানে এখন যেরকম অবস্থায় আছে আর কি।
এখন যেগুলো আমাদের ক্লাস্টার ডাটাবেজ আছে, ক্লাস্টার ডাটাবেজ গুলোর জেনারেল প্যাটার্নটা কি, যে আমার একটা মাস্টার, দুইটা রেপ্লিকা বা দুইটা ফলোয়ার বা দুইটা সেকেন্ডারি আছে, এবং তারা তিনজনে মিলে একটা কোরাম হয়, এবং জিনিসটার সিস্টেমটা লজিকটা হচ্ছে এরকম যে আমার মানে তিনজনে কোরাম আর কি, যেমন জাতীয় সংসদে কোরাম হয় না এরকম জিনিসটা, মানে ব্যাপার হলো যে তিনজন এর ভেতরে দুজন যদি প্রেজেন্ট থাকে, আপ থাকে, রানিং থাকে, রেডি স্টেটে থাকে, তাহলে আমার কোরাম কমপ্লিট। মানে আপনি যদি মনে করেন কোনো ধরনের লিডার ইলেকশন অ্যালগোরিদম চালান যে তিনজনের ভিতরে এগ্রি করতে হবে, যে মেজরিটি যেটা এগ্রি করবে সেটাই রাইট, তো ওই মিনিমাম দুইটা আপ থাকলে আপনার ওই কোরাম কমপ্লিট হয়, সো ইউ ক্যান ডু দ্যাট কাইন্ড অফ ভোটিং অপারেশন। তো তো এই সেই জন্য যেটা করা হয় যে ফর্মুলাটা হলো এরকম যে নাম্বার অফ রেপ্লিকা হইতে হবে টু টাইমস আপনার যে বেসিক্যালি আপনার যে কোরাম ইয়ার কি আনঅ্যাভেলেবিলিটি কয়টা হ্যান্ডেল করতে পারবেন, প্লাস হচ্ছে ওয়ান, টু এন প্লাস ওয়ান বলে বা টু ইউ প্লাস ওয়ান বলতে পারে। তো তার মানে হলো গিয়ে যে আপনার যদি মনে করেন আপনি একটা নোড আনঅ্যাভেলেবিলিটি হ্যান্ডেল করতে চান, তাহলে ইউর মান ওয়ান বসাইলে আপনার তখন রেপ্লিকা করা লাগতেছে, বেসিক্যালি তিনটা রেপ্লিকা লাগতেছে। আপনি যদি দুইটা নোডের আনঅ্যাভেলেবিলিটি হ্যান্ডেল করতে চান তাহলে আপনার রেপ্লিকা লাগতে হবে পাঁচটা, কারণ পাঁচটার ক্ষেত্রে যেটা হবে যে আপনার এসেনশিয়ালি ইউ ডু দ্য ম্যাথ, রাইট, পাঁচটার ক্ষেত্রে আপনি দুইটা পর্যন্ত আনঅ্যাভেলেবেল থাকলেও বাকি তিনজন যতক্ষণ এগ্রি করতেছে দেন ইটস ফাইন টু ডু দ্যাট হোয়াট এভার অপারেশন আপনার এটা। তো এখন এই রেপ্লিকা এই ইয়া আমাদের এই পোস্টগ্রেস টাইপের ডাটাবেস গুলার এখানে আবার আরেকটা যেটা জিনিস দেখা যায় সেটা হলো গিয়ে যে এরা তো নর্মালি আমরা যে মনে করেন আমরা যে এখন যে মানে মাস্টার এবং দুইটা রেপ্লিকা করতেছি বা একটা মাস্টার চারটা ফলোয়ার চারটা রেপ্লিকা করতেছি, এগুলাতে এগুলো সবই হচ্ছে যে বেসিক্যালি আমরা বলতেছি যে আমার যে টোটাল যে পরিমাণ ডাটাটা, মনে করেন আমার ডাটাবেজের সাইজ হচ্ছে 100 গিগা, আমার হার্ড ডিস্ক কম্পিউটারে আছে 100 গিগা, সো 100 গিগা 100 গিগাতে ফিট করতেছে, সো আমি বেসিক্যালি জাস্ট মেক শিওর করতে চাই যে মাস্টার মেশিনটা ডাউন হলে যাতে অন্যরা লিডার মানে মাস্টারে কনভার্ট হতে পারে। কিন্তু আপনার অনেক সময় এরকম সিনারিও আসবে যে আমার হয়তো ডাটা আমার ডাটা মনে করেন 1 টেরাবাইট, ঠিক আছে, মানে বেসিক্যালি 1000 গিগাবাইট, আমার একটা মেশিন দিয়ে একটা মেশিনে আমি যদি 100 গিগার হার্ড ডিস্কও হয় আমার তো ডাটা ধরতেছে না, মানে জাস্ট ফিজিক্যালি ডাটা ধরতেছে না, তার মানে আমার তাহলে এখন কি করতে হবে, আমার ডাটাবেসটাতে শার্ডিং করতে হবে। শার্ডিং করে আমি কি করব যে বেসিক্যালি ধরেন 100 গিগা যদি একটা হার্ড ডিস্কের সাইজ হয় আমি হয়তো 10টা ভাগ করলে 10টা আলাদা আলাদা শার্ডে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা শার্ডের আবার তাদের মতো রেপ্লিকা লাগবে, যে একটা শার্ডের ওই শার্ডের মাস্টার তার দুইটা ফলোয়ার বা চারটা ফলোয়ার, আপনি ইউর মান যা যা তার উপরে ভিত্তি করে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শার্ডের জন্য আপনার আলাদা আলাদা হচ্ছে বেসিক্যালি একটা আমরা স্টেটফুল সেট বানাই নর্মালি, এবং ওদের প্রত্যেকের জন্যই হচ্ছে আলাদা আলাদা করে আমাদেরকে আবার ডিসরাপশন বাজেটের জিনিসটা বানাইতে হবে। তো তখন যেটা হবে যে আপনার প্রত্যেকটা শার্ডের জন্য যে আলাদা আলাদা স্টেটফুল সেট আছে তাদের সিলেক্টরের জন্য এসেনশিয়ালি আমাদের এই জিনিস ম্যাথটা ক্যালকুলেট করতে হবে, আর এই যে ইউর মানটা ম্যাক্সিমাম আনঅ্যাভেলেবল এই ম্যাক্সিমাম আনঅ্যাভেলেবল এর মানটা এখানে বসাই দিতে হবে ক্যালকুলেট করে। সো আমার কোশ্চেন, সো এটাই হচ্ছে ব্যাপারটা, সেকেন্ড কথাটাকে আমি বলতে পারছি। সো এটা ধরেন যে আপনার রেডিশ, মাইসিকল, পোস্টগ্রেস, মঙ্গো কাইন্ড অফ ওভার একই, ইলাস্টিক সার্চ এর ক্ষেত্রেও জিনিসটা সর্ট অফ সিমিলার, তবে ইলাস্টিক সার্চ এর ক্ষেত্রে জিনিসটা যেটা হয় যে ওরা আর কি শার্ডিংটা ইন্টারনালি করে এবং ওই শার্ডিংটা আবার নোটগুলোর মধ্যে ভাগ করে দেয়, so we probably have to check exactly what we can do with that. মানে আমি যেটা বলতে চাচ্ছি মঙ্গো বা রেডিশে যেমন আপনার মনে করেন যে মাস্টার এবং রেপ্লিকা প্রত্যেকটা শার্ডের জন্য কমপ্লিটলি সেপারেট, এখানে কমপ্লিটলি সেপারেটেড না, তো ওখানে যেটা হয় যে আপনি মনে করেন পাঁচটা নোড নিছেন তার ভিতরে হয়তো আপনার তিনটা শার্ড আছে, তিনটা শার্ডের প্রত্যেকের আবার তিনটা করে রেপ্লিকা আছে, তো বেসিক্যালি ওরা পাঁচটার মধ্যে তিনটার মধ্যে সবসময় মেনটেন করতেছে, তো ওইখানে ওইখানে আসলে আমাদেরকে হয়তো আলটিমেটলি যেটা করতে হবে যে ম্যাক্সিমাম টাইমই আপনার মনে করেন যে ওই ওইখানে বেসিক্যালি যেটা করতে হবে যে আমাদের যে ওই ইলাস্টিক সার্চ ক্লাস্টারটার যে রেপ্লিকা কত, মানে আমাদেরকে তখন ট্রিট করতে হবে কি যে আমার আসলে এখানে শার্ড একটাই, কারণ ব্যাপার হলো আমরা তো আসলে বুঝতে পারতেছি না যে এখানে তার ইয়া কি, মানে কারণ আপনি ধরেন যে দুই মনে করেন আপনার রেপ্লিকা পাঁচটা, আপনি যদি ধরেন দুইটারে আউট করেন দেখা গেল যে কোনো একটা স্পেসিফিক শার্টের ওই দুইটা রেপ্লিকার নোট আউট হয়ে গেল, তো তখন ওই শার্টটা তো তখন কাইন্ড অফ ভালনারেবল, তো যে কারণে ওইখানে ট্রিট করতে হবে যে আমার আসলে শার্ট একটাই কিন্তু রেপ্লিকা হচ্ছে আমার রেপ্লিকা কাউন্ট যত, তো ওই দিয়ে হিসাব করে আপনার আমাদের ওটা করতে হবে। সো ওইটা একটা ওইটা হলো একটা মেবি ইলাস্টিক সার্চেরটা লাস্টে করতে পারেন কিন্তু বাকিগুলো আই থিঙ্ক স্ট্রেট ফরওয়ার্ড, সো দ্যাটস হোয়াট উই শুড ডু। আমি কথাটা বুঝতে পারছি কি হচ্ছে স্যার? হ্যাঁ,
So এখন এটা প্রথমে মানে কাজটা আসলে ফেয়ারলি সিম্পল এখন এটা টেস্টিং করবেন কিভাবে সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কোশ্চেন অনেস্টলি আমরা স্টেটফুল সেট ডিলিট করে দেখতে পারি স্টেটফুল সেট ডিলিট করলে তো তখন আর কোনো কথা নাই স্টেটফুল সেট ডিলিট করলে তো হ্যাঁ স্টেটফুল সেট ডিলিট করলে তো আপনার পড ডিলিট হবে আপনার হলো আপনি যদি স্টেটফুল সেটের ধরেন রেপ্লিকা কাউন্ট 3 ছিল কমাই দিতে চান বা এখানে যে কথাটা ধরেন লেখা আছে যে আপ ডিলিটিং ডিপ্লয়মেন্ট আই গেস না আপনার ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে নাকি হয় আমি অবশ্য কেন ডাজ মেক ইট উইয়ার্ড মেবি হয়তো আপনারা ডিপ্লয়মেন্টের মনে করেন যে পডের টেমপ্লেটটা একটু মডিফাই করে দিলেন পডের টেমপ্লেটটা একটু মডিফাই করতে পারেন কেউ যে পডের ভিতরে ধরেন আপনার স্টেটফুল সেটের ভিতরে ডিপ্লয়মেন্টে বা স্টেটফুল সেটের ওই যে স্পেক ডট টেমপ্লেটের আন্ডারে ধরেন যে পডের যে লেভেলের অংশটা থাকে ওইখানে ধরেন আপনার একটা এক্সট্রা অ্যানোটেশন অ্যাড করে দিলেন অ্যানোটেশনের নাম্বার চেঞ্জ করে দিলেন বা ওয়াটএভার করলে পরে কুবারনিটিস যেটা করে যে পডগুলো আসলে আবার রিক্রিয়েট করে ওই পর যখন রিক্রিয়েট করবে তখন সে ডিসরাপশন বাজেট ফলো করে রিক্রিয়েট করবে সো সেটা আপনারা চেক করতে পারেন এখন আমি যেটা শিওর না সেটা হলো যে মিনি কিউবে আদৌ এই টেস্টগুলো কিভাবে বিহেভ করবে বাট আপনারা আমার মনে হয় একটা কাজ করতে পারেন ফার্স্টে জাস্ট চেক করার জন্য যে মিনি কিউবের ক্ষেত্রে জিনিসটা বিহেভ করে কিভাবে মানে আদৌ মিনি কিউবে জিনিসটা টেস্টেবল কিনা whether is something worth checking হ্যালো হ্যাঁ মিনি কিউবে এমনিতে হচ্ছে যে একটা আনএভেলেবল থাকে একটা আনএভেলেবল থাকে কার জন্য স্টেটফুল সেটের জন্য রাইট হ্যাঁ 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 তো না এখানে যেমন ধরেন আপনি যদি ওই স্টেটফুল সেটের সবগুলা পড একসাথে ডিলিট করতে চান এখানে তো কথাটা বলতেছে ডাইরেক্ট এডিটিং এর পর এটা টেস্ট করা যেতে পারে সবগুলা হ্যাঁ যে আপনার এগুলো সবই ওরা ভলান্টারি অ্যাকশন হিসেবে ট্রিট করে সো আমার ধারণা যে এগুলো আসলে ও আটকাবে তো মেবি এজন ফার্স্ট একটা কাজ করতে পারেন সেটা হলো গিয়া যে জাস্ট একটা ডিসরাপশন দিলে পরে যে কাজ করে না এটা করে দেখাইতে পারেন আগে মানে জাস্ট জিনিসটা ইয়া করার জন্য যে মানে বিহেভিয়ারটা কেমনে করে আপনি আইডেন্টিফাই করতেছেন যে কাজ করতেছে আর কি যা চাচ্ছি তারপর এখানে যে মনে হয় এখানে এক্সাম্পল আছে আমার মনে হয় হাতে আগে একটা জাস্ট কোরিয়া মানে জাস্ট কনফার্ম করেন যে মানে বেসিক্যালি বিহেভিয়ারটা আপনার কাছে ক্লিয়ার সেটা মেক শিওর কোরিয়া তারপরে ইমপ্লিমেন্ট করা মানে এবং টেস্টেও আলটিমেটলি আমরা জাস্ট ওই বিহেভিয়ারটাই কনফার্ম করতে চাই যে আসতেছে মানে এটা কাজ করবে আর কি এখন কোয়েশনটা হলো মানে কুবারনিটিসের লেয়ারে তো করা আছে সো আমাদের এখানেও কাজ করবে আমাদের ওই জিকে বা ইয়া দিয়ে মানে বেসিক্যালি আমাদের তো গুগল ক্লাউডে ক্লাস্টার আছে ওইখানে যেখানে ধরেন মাল্টিপল নোড আছে ওইখানে হচ্ছে টেস্টিং করাটা ইজি হবে মানে মনে করেন যে গুগল ক্লাউডে যায় আমরা ওদের নোট পুল থেকে নোট একটা রিমুভ করে দিলেই দেখা যাবে যে জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে আগে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি ক্লাউডে কাজ করে নিই আগে ও ক্লাউড এর ওটা সমস্যা না আগে আপনি ইমপ্লিমেন্ট করেন তারপরে উই ক্যান শো আচ্ছা আচ্ছা হ্যাঁ
আর এটা ডকুমেন্টেশন ওয়াইজ আই থিঙ্ক এখানে বেসিক্যালি আমাদের ওই ক্লাস্টারিং এর যে ডক গুলোতে ওইখানে মেনশন করে দিতে হবে যে আমরা এই ফর্মুলা অনুযায়ী এটা অ্যাপ্লাই করি। সো দ্যাটস দ্যাট। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওকে, কোনো কোশ্চেন আছে কারোর? আই থিঙ্ক আমি এক্সপ্লেইন করতে পারছি না। হ্যাঁ, এখানে ছাড়া আসলে আর কিছু নাই। আর সিআরডির জন্য আমাদের ইস্যু নাই, কারণ আমাদের পটগুলাতে আসলে স্টেট ফুল সেট দ্বারা কন্ট্রোল, সো দ্যাটস গুড এনাফ। আপনি যদি মনে করেন যে এরকম করতে চান যে আপনি শুধু সিআরডি দিয়ে ডাইরেক্ট পট কন্ট্রোল করতেছেন, সেক্ষেত্রে আর কি বর্তমানে এগুলা এই এই জিনিসটা সাপোর্ট করে না, কিন্তু ওইটা আরো কুবারনেটিসের ওরা সাপোর্ট অ্যাড করতেছে আর কি। বুঝতে পারছি, মানে আমরা তো মনে করেন এখন সিআরডি সিআরডি করি, সিআরডি থেকে স্টেট ফুল সেট, স্টেট ফুল সেট আসলে কন্ট্রোলারটা কন্ট্রোল করে, কিন্তু আপনি যদি মনে করেন যে ইনিশিয়ালি মনে করেন যে আপনি নিজে একটা আপনার কাস্টম স্টেট ফুল সেট লিখবেন যে এখানে যেটা সিআরডি বেসড, সেক্ষেত্রে আর কি এই এই ধরনের জিনিসপত্র ইমপ্লিমেন্ট করা সম্ভব না। বাট তো ভালোই, এবং জিএ হয়ে যাবে 1.16। ওকে, আমার কাছে কোনো কোশ্চেন আছে রেজন? আপনি আগে হাতে মেবি জিনিসটা ট্রাই করেন, ট্রাই করে কাজ হইলো কি হইলো না আমাদের জানান। Maybe probably in an hour or so. Okay.